তো হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত যত ভিডিও দেখেছো। তো চলো আজুবাজু কথা সাইডে রাখি, আজকে ভিডিওটা নিয়ে শুরু করি। তো এই একটা ডাইরেক্টর কতটা ইরেসপন্সিবল হলে এই ধরনের ভিডিও করতে পারে, আর সেটাই এই ক্লিপগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আদি পুরুষ যেটা নিয়ে এতদিনের চর্চা ছিল, একটা রামায়ণের মতো ধর্মগ্রন্থ নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, কিন্তু সেই নিয়ে এই ধরনের খেলা, এটা একটা খেলা হয়েছে, এছাড়া কিছু না। এর থেকে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনেক ভালো হয়। তো যাই হোক, তোমরা এই যে দেখো, এই হচ্ছে আমাদের রামায়ণ। তো এনাকে আমরা অনেক ভালোভাবেই চিনি। তো একটা আমরা কি জানি, রামায়ণ কতটা শান্ত শান্ত স্বভাবে ঠান্ডা মস্তিষ্কের মানুষ। এটা কি এখানে প্রভাস যে রোলটা প্লে করেছে, এখানে কি মনে হচ্ছে একটা রাম কোনো সাধারণ মানে শান্ত স্বভাবের মানুষ? এখানে সব জায়গায় মনে হচ্ছে যেন রাবণকে পেলেই খেয়ে নেবো, এরকম হচ্ছে প্রভাসের অ্যাটিটিউড ছিল। সীতা, আমরা সীতাকে আমরা পুজো করি, ঠিক আছে। সীতা আমরা যত সিনেমা দেখেছি বা ধর্মগ্রন্থ আমরা আমাদের রামায়ণ আমরা পড়েছি বা কারোর কাছে শুনেছি, সব জায়গায় জানি সীতা একটা মানে মানে একদম ভদ্র সভ্য একটা ভদ্র মহিলা, যে সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতো। কিন্তু এটা কি একদম মডার্ন, এত মডার্ন সীতা, একদম নাঙ্গা পুঙ্গা বানিয়ে দিয়েছে সীতাকে, এটা কি একটা মানে যাই হোক মানে কি বলবো। রাবণ, আমরা যদি জানি রাবণ হচ্ছে কিরকম, এরকম, ঠিক আছে। তো এইটা কি ধরনের রাবণ? মানে আমরা রাবণের আমরা জানতাম পাঁচটা পাঁচটা এক সাইড এরকম সাইডের এ হয় মাথা ছিল, কিন্তু এখানে পাঁচটা উপরে পাঁচটা, এটা কি মানে ডাইরেক্টর মুভির যত যারা তৈরি করে কি ডাইরেক্টর স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ এদের আমরা জানি আমাদের 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু তাই বলে এরা যা খুশি তাই করবে, মানে পুরো রামায়ণটাকেই পাল্টে দেবে? কি দরকার ছিল রামায়ণ করার? যাই হোক, মেঘনাথ জানো সবাই, দেখো এটা মেঘনাথ, সারা গায়ে ট্যাটু, এটা কি? তাছাড়া পুরো সিনেমাতে রামায়ণ সরি রামায়ণে পুরো সিনেমাতে রাবণ কি ছিল, সোনার গয়না, সোনার মুকুট পরা, বড় বড় চুল, গোঁফ, এটা কি ছাপড়ি রামায়ণ, ছাপড়ি রাবণ? এখানে দাগ কাটা কোন রাবণের ছিল? এখানে দাগ কাটা এই ধরনের চুল কাটা এরকম দাড়ি কোন রাবণের ছিল? আমি তো জানি রাবণ এরকম দেখতে ছিল, এটা কি মানে যা পেরেছে যা খুশি তাই বানিয়ে দিয়েছে, এটাই এটা একটা রামায়ণ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, এত বড় একটা ধর্মগ্রন্থ সেটাকে মানে যাই হোক, রাম যখন সোনার হরিণ ধরতে গেছিল, সীতা বলেছিল, তখন কি হয়েছিল, রাম চলে গেছিল, সেটা একটা ওদের রাক্ষস ওই সোনার হরিণের রূপ ধরে এসেছিল যাতে রাবণ সীতাকে নিতে নিতে আসে। তখন রাবণ কিসে এসেছিল, পুষ্প বিমান, সোনার পুষ্প বিমানে, ঠিক আছে। এটা কি একটা বাদুর, এরকম বাদুর নিয়ে চলে এসছে রাবণ? হায় 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 হায়, মানে টোটালি ডাইরেক্টর আমার মনে হয় না জীবনে কোনোদিন রামায়ণ সম্পর্কে কোনো ধারণা আছে, মানে ওর ডাইরেক্টর এইটুকুনি জানে যে রাবণ সীতাকে হরণ করেছিল, তুলে নিয়ে গেছিল, রাম রাবণের সাথে যুদ্ধ করে রাবণকে মেরে সীতা নিয়ে চলে এসছে, এই গল্পটাই হয়তো জানে, এইটুকুনি জানে, আর স্টোরি জানে না। তো যাই হোক, সীতাকে কি করেছিল, সীতাকে অজ্ঞান টাইপের করে নিজের বশে এনে, তখন সবাই তন্ত্রমন্ত্র জাদু জানত, সেই বশে এনে সীতাকে নিয়ে পুষ্প বিমানে করে চলে গেছিল। কিন্তু এটা কি হাত থেকে শিকড় বাকড় বেরিয়ে স্পাইডারম্যান, হাত থেকে শিকড় বাকড় বেরিয়ে জড়ি নিয়ে চলে যাচ্ছে, বাহ। তার উপরে সব থেকে বড় কথা, আমরা জানতাম রাম প্রথমে জানতোই না যে সীতাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আর এখানে দেখো, এখানে আমরা এই ক্লিপটায় তোমরা সিনেমাতে দেখলে বুঝতেই পারবে, এখানে পুরোই দেখাচ্ছে রামের সামনে রাবণ, রাম দেখতে পাচ্ছে রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছে বাদুড়ের পিঠে করে, কি এটা?
বজরংবলির একটা ডায়লগ দেখো। কপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা, আগ ভী তেরে বাপ কি, আর চলেগি ভী তেরে বাপ কি। এটা হনুমানের কথা, হনুমান বাপ তুলে কথা বলতো সেই সময়। কোথায় ছিল, কোথার থেকে পড়েছে বাবা আমি তো জানি না। এই রামায়ণ ডাইরেক্টর কোথার থেকে পড়েছে, যে স্ক্রিপ্ট লিখেছে সেও বা কোথার থেকে রামায়ণ পড়েছে, ওরা ভারতীয় তো আমার তো সংশয় হচ্ছে। রাবণ, রাবণের দেখো আমরা জানি কি, রাবণ সোনার লঙ্কায় থাকতো, সোনার রাজমহলে থাকতো। এটা কি রাজমহল, সোনা বলতে কি ডাইরেক্টর, এটা ডাইরেক্টর মানে গুলি ফেলে যে কালো সোনা, কালো সোনা বলতে আমরা কী ভাবি, কয়লা, মানে কয়লার রাজমহল বানিয়ে ফেলেছে, সেখানে রাবণ থাকছে। রাবণ সোনার গয়না মুকুট সবসময় পরে থাকতো, নিজের সিংহাসনে বসে থাকতো, চারিদিকে সব রাজসভা সব এরা থাকতো। আর রাবণ এখানে কি করছে, যখন হনুমানকে ধরে এনে নিজের তরোয়াল বানাচ্ছে, ওয়েল্ডিং এর কাজ করছে। বাহ, আমি তো এইসব দেখে নিজেই ভুলে যাচ্ছি রামায়ণ, আমি যতটা পড়েছিলাম যতটা গল্প জানি। এখানে আসল গল্পে কিরকম ছিল, এই যে মানে আসল গল্পে কিরকম ছিল, হনুমান এসে হনুমানকে বেঁধে নিয়ে আসা হয়েছিল রাবণের কাছে, দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল। তখন রাবণ কি বলেছিল, হনুমানকে মেরে দেওয়ার জন্য। তখন বিভীষণ বলে কোনো দূতকে মারা এটা অপরাধ, এটা নিয়ম না। তখন রাবণ বলে যে লেজে আগুন ধরিয়ে ছেড়ে দাও, ঠিক আছে। আর এটা কি, তখন এই ধরনের ব্যাপারটা ছিল, নিজের লেজ বড় করে প্যাচিয়ে প্যাচিয়ে যাতে কাপড় কম পড়ে গেছিল, কিন্তু আর এখানে জাস্ট আগুন জ্বালিয়ে দিল। তারপরে এই ডায়লগ, তোর বাবার তেল, তোর বাবার লঙ্কা, তোর বাবার জ্বলবে। বাহ, হনুমান এই ধরনের বাপ তুলে কথা বলতো। তো যাই হোক, এবার হচ্ছে যুদ্ধ। আমরা কি জানতাম, সেই সময় দিনের বেলা যুদ্ধ হতো, রাত্রিবেলা যারা শহীদ হতো তাদের সৎকার করা হতো, রাত্রিবেলা রেস্ট নিত। আর এখানে রাত্রিবেলা যুদ্ধ হচ্ছে, রাবণ এটা কিসে করে আসছে, রাবণ লাস্টে কিসে করে এসেছিল, তার সে পুষ্প বিমানে করে এসেছিল, এসে যুদ্ধে নেমে যুদ্ধক্ষেত্রে নেমেছিল। আর এখানে কি বাদুড়ের সাথে উড়ে চলে এলো রাবণ, মানে যাচ্ছে যেখানে কোথাও যাচ্ছে সেখানেও বড় বাদুড়ে করে যাচ্ছে, আর যুদ্ধ করতে আসছে ছোট ছোট বাদুড় নিয়ে। বা আরে, এটা কি ধরনের যুদ্ধ, এটা কি তখন জানতো আমরা তরোয়াল তীর ধনুক এইসব জিনিস দিয়ে যুদ্ধ হতো, আর এখানে কি পাওয়ার রেঞ্জার, এটা সেই ছোটবেলাকার পাওয়ার রেঞ্জারের যুদ্ধ হচ্ছে, লেজার বের হচ্ছে, এগুলো কি। তো আমি দেখেছি সিনেমাটা, সেই হিসাবে এইটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম সিনেমাটা। তো জানি না তোমাদের কত, ও লেটেস্ট জিনিস তোমাদের আর একটা শোনাই, আমাদের ডাইরেক্টরের ডায়লগ। এক রিকোয়েস্ট হ্যাঁ কি হমারে হনুমান জি কে লিয়ে আদি পুরুষ কে হর শো মে এক সিট আপ খালি রাখে, জহা জহা আদি পুরুষ কা শো লাগেগা পুরে বিশ্ব মে এভরি ভাই। কোনো দরকার নেই, কোনো সিনেমা হলে হনুমানজির জন্য কোনো সিট রাখার দরকার নেই, কোনো ভুল করে হনুমানজি যদি দেখতে আসে তো ওখানে লঙ্কায় আগুন ধরেছিল, এখানে সিনেমা হল জ্বালিয়ে দেবে, আমি গ্যারেন্টি। এই গল্প যদি হনুমানজি দেখে তো সিনেমা হলে আগুন জ্বালিয়ে দিতে বাধ্য, তো কোনো দরকার নেই। আর আমার এই ভিডিও দেখার পর আমি জানি না তোমাদের আর কোনো ইচ্ছা আছে কিনা সিনেমাটা হলে গিয়ে দেখার। আমি আমার অপিনিয়ন দেবো, টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে দেখার কোনো দরকার নেই, কয়েকদিন ওয়েট করো, সিনেমার যা অবস্থা বেশি দিন সিনেমা হলে চলবে না, টিভিতে বা ইউটিউবে অথবা যে কোনো জায়গায় কদিনের মধ্যেই পেয়ে যাবে, তো সেখানে দেখে নিও, খিস্তি খামারি যাবার আর মনে মনে মেরো, আর ব্যাস। তো আশা করছি তোমরা সিনেমা হলে কেউ টাকা খরচা করে টিকিট কেটে যাবে না আমার ভিডিওটা দেখার পরে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম এই ধরনের রিভিউয়ের ভিডিও যদি তোমরা পেতে চাও তো কমেন্ট করো, জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার, চলো টাটা, বাই বাই, জয় শ্রীরাম।